বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী ববিতা সাবানা ও কবরী তাদের পরবর্তী সময়ে এমন কোনো অভিনেত্রী খুঁজে পাওয়া যাবে না যে তারা এই নায়িকাদের মতো হতে চান না বা তাদের ফলো করেন না এমনকি ঢাকায় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরও তার ব্যতিক্রম নয় ঢাকায় চলচ্চিত্রকে দুই হাত ভরে দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সাবানার পরে এখন পর্যন্ত সবচেয়ে দর্শকপ্রিয় মানুষটিও তিনি অথচ সেই শাবনূরও নাকি সাবানার অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ বাংলার দর্শক শাবানাকে যেভাবে মনে রাখে ভবিষ্যতে সেভাবে তাকেও মনে রাখুক এটা মনে প্রাণেই নাকি চান শাবনুর সম্প্রতি এটিএন বাংলার নিয়মিত সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার নামের একটি অনুষ্ঠানে এসেছিলেন চিত্রনায়িকা শাবনুর শাহরিয়ান নাজিম জয়ের উপস্থাপনায় এই অনুষ্ঠানে শাবনুরের ব্যক্তিগত সংসার কেরিয়ার এবং বর্তমান চলচ্চিত্রের নানা দিক নিয়ে কথা বলেন আর সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ববিতা কবরী ও শাবানার মধ্যে তিনি কার মতো হতে চান এমন প্রশ্নের উত্তরে কিছু না ভেবেই সাবানার নাম বলেন শাবনূর অনুষ্ঠানে শাবনূরকে জিজ্ঞেস করা হয় ভবিষ্যতে তুমি কার মতো পার্সোনালিটি বহন করতে চাও ববিতা সাবানা নাকি কবরী ম্যাডামের মতো উত্তরে কিছু না ভেবেই শাবনূর বলেন অবশ্যই শাবানা ম্যাডামের মতো বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ